হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আমি হলাম সুদীপ এবং আপনারা দেখছেন আমার সাথে রিক সুদীপ বাংলা ফ্রেন্ডস যদি আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি যে বর্তমানে আপনার কাছে যদি কোনো ফেসবুকের প্রোফাইল বা ফেসবুকের কোনো অ্যাকাউন্ট থাকে এবং আপনি সেই ফেসবুকের প্রোফাইল বা ফেসবুকের অ্যাকাউন্ট থেকে আপনি চাইলে ইনকাম জেনারেট করতে পারেন অথবা ইনকাম সোর্স ক্রিয়েট করতে পারেন তাহলে কি আপনি আমার কোথায় বিলিভ করবেন ডেফিনেটলি আপনারাও কিন্তু ভাবতে বসে যাবেন যে এটা কি করে সম্ভব যে নর্মাল একটা ফেসবুকের প্রোফাইল বা নর্মাল একটা ফেসবুকের অ্যাকাউন্ট থেকে কি আদেও ইনকাম করা পসিবল ডেফিনেটলি এটা পসিবল কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে কমপ্লিট ডিটেলস শেয়ার করব যে কিভাবে আপনারা আপনাদের নর্মেল ফেসবুকের একটি অ্যাকাউন্ট বা নর্মাল একটি ফেসবুকের প্রোফাইল থেকে কিভাবে আপনারা আর্নিং সোর্স ক্রিয়েট করবেন সো ফ্রেন্ডস যদি আপনি এই টোটাল প্রসেস বা ডিটেলসটি জানতে চান বা নিতে চান তাহলে ভিডিওর সঙ্গে থাকুন কোনো রকম স্কিপ করবেন না এবং চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশনটিকে অল করে রকম আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সো ফ্রেন্ডস চলুন ভিডিওকে শুরু করা যাক সো ফ্রেন্ডস যেমনটা আমি ভিডিও শুরুতেই আপনাকে বলেছিলাম যে আপনার কাছে যদি এই মুহূর্তে একটা নর্মাল ফেসবুকের একটা অ্যাকাউন্ট থাকে বা প্রোফাইল থাকে সেই প্রোফাইল দিয়েই আপনি কিন্তু ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে কিন্তু ফেসবুক থেকে ইনকাম করার জন্য আপনাকে কী করতে হবে একটা পেজ ক্রিয়েট করতে হয় পেজ ক্রিয়েট না করলে কিন্তু আপনি ফেসবুক থেকে কোনো কন্টেন্ট শেয়ার করুন কোনো ভিডিও শেয়ার করুন এবং সেই ভিডিওটা যদি আগে গ্রো করে আপনি কিন্তু তবে ইনকাম করতে পারবেন যদি আপনি নর্মাল কোনো প্রোফাইলে সেটা আপলোড করেন সেখান থেকে কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে পারবেন না এবারে প্রশ্ন হচ্ছে আপনি কি পেজ ক্রিয়েট করবেন ডেফিনেটলি আপনি পেজ ক্রিয়েট করতে হবে না আপনার কাছে যে নর্মাল অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটাই কিন্তু আপনি চাইলে পেজে কনভার্ট করতে পারেন কিন্তু নর্মাল একটা অ্যাকাউন্টকে পেজে কনভার্ট কীভাবে করবেন আমি সেটাকে আপনাকে দেখিয়ে দিই তো সব থেকে প্রথম এর জন্য ফেসবুকের অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে এবারে আপনাকে আগে দেখায় যে নর্মাল একটা অ্যাকাউন্টের ভিউ কেমন হয় বা নর্মাল অ্যাকাউন্ট দেখতে কেমন হয় ধরুন সাপোজ এই যে আমার প্রোফাইলটা এখন শো করছে আপনার কাছে এই প্রোফাইলটা কিন্তু এখন আমার প্রফেশনাল মোডে কিন্তু অন হয়ে গেছে অর্থাৎ এই যে প্রোফাইলটা কিছুদিন আগে আমার কিন্তু কিছু লোক একটা নর্মাল অ্যাকাউন্ট ছিল আমি এটা কিন্তু পেজে কনভার্ট করেছি যদি আমি এই প্রোফাইলটাকে ওপেন করি প্রোফাইলটাকে ওপেন করার পর দেখুন এরকম কিন্তু একটা ইন্টারফেস শো করছে যেখানে কিন্তু অ্যাড টু স্টোরি এখানে শো করছে আমি এখান থেকে স্টোরি লাগাতে পারবো এখানে সি ড্যাশবোর্ড আমার ড্যাশবোর্ড শো করছে এবং কিন্তু এখানে দেখুন ফোটো মানে পোস্ট প্লাস আমার অ্যাবাউট সেকশন ফোটোজ প্লাস ভিডিওস এখন ম্যাক্সিমাম আপনি অ্যাকাউন্ট ওপেন করুন অনেকের অ্যাকাউন্টে কিন্তু এরকম একটা ড্যাশবোর্ড শো করে ঠিক আছে এবং এটা কিন্তু আমারও শো করছে কারণ এটা কিন্তু আমার প্রফেশনাল মোড আমার অ্যাকাউন্টটা কিন্তু প্রফেশনাল মোডে কিন্তু কনভার্ট হয়ে গেছে বা পেজে কনভার্ট হয়ে গেছে এবার আমি যদি ব্যাক করে এখান থেকে আপনাকে নর্মাল অ্যাকাউন্ট দেখাই হয়তো আপনার যে অ্যাকাউন্টটা কিন্তু নর্মাল একটা অ্যাকাউন্ট আমি যদি সিম্পলি এখানে ফ্রেন্ডে আসি এখানে ধরুন আমাকে অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আমি স্ক্রল করে নিজে থেকে আসবো কারণ এখান থেকে বোঝানো যাবে না আমি স্ক্রল করে নিজেকে আসবো এবং এখানে দেখুন অ্যাড ফ্রেন্ড অনেক অপশান আসছে আমি ধরুন সাপোজ এখান থেকে কোনো একটা নাম বেছে নিলাম ফর এক্সাম্পল আমি এখান থেকে কোনো একটা আমি জাস্ট বেছে নেবো সিম্পলি হবে আপনাকে দেখানোর জন্য সিম্পলি ট্যাপ করলাম ঠিক আছে দেখুন সৌভিক সামন্ত লেখা আছে এবং এখানে দেখুন ফ্রেন্ড অপশান শো করছে এর যে ড্যাশবোর্ডটা কিন্তু আমার মতো কিন্তু শো করছে না আমি যদি স্ক্রল করে আসলে দেখুন এখানে ফটোজ অপশান আসছে আমার যে অপশানগুলো ছিল পরপর মানে পোস্ট ছিল ফটোজ ছিল তারপরে যে অপশানগুলো ছিল সেগুলো কিন্তু এখানে শো করছে না মানে এটা যে কিন্তু নর্মাল অ্যাকাউন্ট এবং ম্যাক্সিমাম মানুষের কিন্তু এই ধরনের অ্যাকাউন্টটাই থাকে ঠিক আছে আমি অ্যাপটাকে ব্যাক করি আমি হোমপে যাচ্ছি এবারে আপনি আপনার নর্মাল অ্যাকাউন্টটাকে প্রফেশনাল মোডে কিভাবে কনভার্ট করবেন বা প্রফেশনাল পেজে কিভাবে কনভার্ট করবেন তার জন্য আপনাকে ডেমো জাস্ট দেখাবো আমার কাছে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকে আমি কিন্তু আপনাকে করে দেখাবো তার জন্য আমাকে এটাকে লগ আউট করতে হবে এবং আমাকে নতুন অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে আর সিম্পলি কী করবো এখান থেকে থ্রি ডল লাইনে ট্যাপ করবো ট্যাপ করার পর আমি কী করবো সুইচ অ্যাকাউন্ট এবং এখান থেকে আমি আমার আরেকটা অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু আমি ওপেন করে নেবো বা লগ ইন করে নেবো সো আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছি তো দেখুন এরকম একটা ইন্টারফেস আসছে সো এটা হচ্ছে আমার হোম পেজ এবার আমি ডিরেক্টলি প্রোফাইলটা ওপেন করবো প্রোফাইলটা ওপেন করার পর দেখুন এখানে কিন্তু অ্যাড টু স্টোরি শো করছে এডিট প্রোফাইল শো করছে কিন্তু এখানে কিন্তু কোনো রকম কিন্তু সেই ড্যাশবোর্ড কিন্তু শো করছে না মানে এটা আমার কিন্তু নর্মাল একটা অ্যাকাউন্ট এবং আমি যদি নিজের দিকে স্ক্রল করে আসে দেখুন এখানে ফটোজ অপশন শো করছে আবদার্স অপশন শো করছে লাইভ ইভেন্টস অপশন শো করছে কিন্তু সেই প্রফেশনাল পেজের মতো কিন্তু অপশানগুলো শো করছে না ওকে এবার প্রফেশনাল পেজে কনভার্ট করতে কীভাবে হয় প্রোফাইলে আপনি আসবেন প্রোফাইলে আসার পর থ্রি লাইন অপশন দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করুন ট্যাপ করার পর দেখুন এখানে একটা অপশান শো করছে টার্ন অন সরি টার্ন অন প্রফাইল মোড সরি প্রফেশনাল মোড দেখতে পাচ্ছেন একদম লাস্টের দিকে টার্ন অন কি প্রফেশনাল মোড এই যে অপশনটা আছে কিন্তু সিম্পলি ট্যাপ করুন ট্যাপ করার পর এখানে দেখুন একটা অপশান শো করছে টার্ন অন প্রফেশনাল মোড ঠিক আছে তো সিম্পলি টার্ন অন করলে কিন্তু আপনার প্রফেশনাল মোডে কিন্তু কনভার্ট হয়ে যাবে সিম্পলি ট্যাপ করলাম ট্যাপ করার পর একটু একটু সময় নেবে দেখুন আমার কিন্তু পেজটা মানে আমার যে প্রোফাইলটা কিন্তু প্রফেশনাল মোডে কিন্তু কী হলো কনভার্ট হয়ে গেল তখন স্টার্ট এক্সপ্লোরেশন আমি সিম্পলি এখানে ট্যাপ করি এখান থেকে দেখুন আমার সমস্ত কিছু কিন্তু আমি চেক করতে পারবো अबाउट প্রফেশনাল মোড চেক করতে পারবো ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স আমি চেক করতে পারবো এবং ইনসাইটে কিন্তু প্রোফাইলটার ইনসাইট কেমন আছে সেটা কিন্তু চেক করতে পারবো আমি এখানে ব্যাকে আসবো নাও দেখুন বর্তমানে আমার যে মানে নর্মাল যে অ্যাকাউন্টটা ছিল কিন্তু বর্তমানে প্রফেশনাল পেজে কিন্তু কনভার্ট হয়ে গেছে এবং এর লুকিংটা দেখে নিন কেমন লাগছে খুব সুন্দর একটা লুকিং কিন্তু এখানে শো করছে এবং আমি জাস্ট এটাকে দেখবো যে যদি কোনো ফলোয়ার্স বা যদি কোনো ভিউয়ার্স আমাকে ফলো করতে চাই তো আমার প্রোফাইলটা তার কাছে কেমন লাগবে সিম্পলি দেখুন থ্রি থ্রিড অপশন শো করছে ট্যাপ করুন ট্যাপ করার পর দেখুন এখানে একটা অপশান শো করছে ভিউ অ্যাড সিম্পলি এখানে ট্যাপ করুন ট্যাপ করার পর দেখুন আপনার যে পেজটা আপনার যে অ্যাকাউন্টটা কীরকম শো করবে তার কাছে দেখুন এরকম কিন্তু শো করবে এখান থেকে সে মেসেজ করতে পারে এখান থেকে সে ফলো আপটাকে করবে ঠিক আছে এভাবে কিন্তু তার কাছে শো করবে ওকে সো ফ্রেন্ডস এভাবে কিন্তু আপনি আপনার নর্ম্যাল যে কোনো অ্যাকাউন্ট কিন্তু প্রফেশনাল মোডে কনভার্ট করতে পারবেন বা একটা পেজে কনভার্ট করতে পারবেন ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন